जनिताई जराधे श्री गुरु गौरांगेर प्रिय भक्तगण नित्यानंद प्रभुर कृपा भार्य रात्रिबेला गम्भीरानंद भगवान श्रीकृष्णेर अमृत कथा प्रारम्भे सकल भक्तबृंदेर चरणे जानाय आमादेर सकलार तरफ थेके शत सहस्र कोटि दंडवत प्रणाम। कथाय बोले मा गो गुरु कृपाही केवलम भक्त कृपाही केवलम ताई आपनादेर चरणतले एसेछि कृपा करे निजे निजे पदरज आमादेर मस्तके तुले देबेन आर आशीर्वाद करबेन এইভাবে যেন আপনাদের চরণতলে এসে কিছু কৃষ্ণ কথা কিছু হরি কথা শ্রবণ করাতে পারি। যোগী মনি ঋষি সাধক সাধিকাগণ কোটি কোটি জনম সাধনা করে যাকে পায় শ্যাম পিরিঞ্চিত বাঞ্ছিত ধন ভুবন মঙ্গল আমার গৌরাঙ্গ সুন্দর এই কলির পাপাচারী অত্যাচারী ব্যভিচারী ভ্রষ্টাচারী কৃষ্ণ ভোলা বহির্মুখী জীবকে উদ্ধার করবার জন্য তিনি শ্রীধাম নবদ্বীপে শচী গর্ভসিন্ধু মাঝে এসেছিলেন। ভগবান এসেছিলেন বাবা তার অনেক কারণ আছে, অনেক কারণ, কিন্তু বিশেষ বিশেষ কারণ হল এই হরি নাম দিয়ে আমাদের মতো কলিহত জীবকে উদ্ধার করবার জন্য। আর দ্বিতীয় না, রাধা প্রেমটা কেমন, যে রাধারানী গোবিন্দকে ভালোবেসে তিনি ভিখারি হলেন, তো সেই রাধা প্রেমটা কেমন, সেই রাধা প্রেমটাকে জানার জন্য যিনি রাজার ছেলে রাজ ঐশ্বর্য রাজ প্রাচুর্য ত্যাগ করে কাঙালের ঠাকুর হয়ে চলে এলেন বৈষ্ণবের চরণ ধুলিতে গড়াগড়ি দেবে। তো আজকেও আমরা এখানে এসেছি মহতী হরিবাসরে, আজ দ্বিতীয় দিন। আপনারা সবাই এখানে এসেছেন মা গো শুধু এই দেহটাকে নিয়ে আসলে হবে না, এ দেহর কোনো মূল্য নাই, আজকে মরলে কালকে বাসি, আজকে মারা গেলে কালকে নাকে কাপড় চাপা দেবে দুর্গন্ধ বেরোবে, তাই এ দেহর কোনো মূল্য আছে নেই। দেহের ভিতরে যেটা আছে সেটাই হলো আসল। তো দেহ নিয়ে আপনারা সবাই এসেছেন, শুধু দেহ নিয়ে আসলে হবে না, মনটাকে আনতে হবে এই হরিবাসরে। কিরকম মন, কারণ এখানে আপনারা এসেছেন সবাই, কিছু কিছু লোক শুনছে, কিছু কিছু মায়েরা আবার গল্প করছে, তো এটা করলে হবে না। মনটাকে স্থির করে কিছুক্ষণ আমরা কৃষ্ণ প্রেম সরবরাহে আবরণ করব, কেমন? তো শুরু হলো আমার কৃষ্ণ কথা, আমার নিতাই কথা, আমার শ্রী গৌরাঙ্গের কথা। আজ গৌর হরি ওই শিবাস অঙ্গন মাঝে কোন বা ভাবে বিভাবিত, কোন ভাবে তিনি আজকে কীর্তন করছেন, আজকে আমরা দেখব গৌর হরির কোন বা ভাব। গৌরাঙ্গ সু আমরা
আমারে ধরা আমার গোরা আমার আমার গোরা আমার
ঝুঁকি মনায়নে চায় কিনা গৌর হরি আমা গৌর হরি বঙ্কি মনায়নে চায় গৌর হরি আমার বঙ্কি মনায়নে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আজকে গঙ্গা স্নান করে সনাতন দাস পণ্ডিত ছোলা ভাজা খাচ্ছে। ছোলা ভাজা, ছোলা ভাজা মানে বোঝেন তো? বেশ, আমার সঙ্গে কথা বলবেন কেমন? তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা আমার কথাটা শুনছেন, আমি বোঝাতে পারছি কেমন। তো সে গঙ্গা স্নান করে ছোলা ভাজা খাচ্ছে। যখনই ছোলা ভাজা খাচ্ছে, পিছন থেকে এক পণ্ডিত দেখতে পেয়ে ছুটে এসে বলে উঠল, আরে এ সনাতন, কি ব্যাপার? হ্যাঁ বলি, গঙ্গা স্নান করে তুমি ছোলা ভাজা খাচ্ছ? বৈষ্ণব হয়েছ, বৈষ্ণবের ধর্ম পালন করলে না? জপ তপ আহ্নিক তিলক সেবা কিছু করলে না, আর তুমি ছোলা ভাজা খাচ্ছ? হ্যাঁ, এ কেমন পণ্ডিত তুমি? সনাতন দাস মুচকি হেসে বলে উঠল, পণ্ডিত আমি কেন ছোলা ভাজা খাচ্ছি জানো? কারণ কদিন আগে আমার বাড়িতে দুটো অসৌজ হয়েছে। সনাতন, তোমার আবার কি অসৌজ হয়েছে বলে পণ্ডিত? কদিন আগে আমার ঘরে আমার এক কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে, আর কন্যা সন্তানটি জন্মগ্রহণ করার সাথে সাথে আমার যে স্ত্রী ছিল সে মারা গেছে। কি বললেন আর একবার বলো দেখি। পণ্ডিত, কদিন আগে আমার ঘরে একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে, আর কন্যা সন্তানটি জন্মগ্রহণ করার সাথে সাথে আমার ঘরে যে আমার স্ত্রী ছিল সে মারা গেছে। বলি, এ সনাতন কি বলছো তুমি? হ্যাঁ, তোমার তো বিয়ে হয়নি, তো তোমার আবার সন্তানই বাইলো কোথা থেকে, আর স্ত্রী বাইলো কোথা থেকে বলে পণ্ডিত? পাণ্ডিত্যের অহংকার যদি হৃদয়ে মাঝে থাকে, আমার কথার তুমি মানে বুঝতে পারবে না। বেশ বেশ, তৎক্ষণাৎ পণ্ডিত তার ওই পাণ্ডিত্যের অহংকারকে পরিত্যাগ করে ওই সনাতন দাসের চরণতলে করজোড় করে বলেছিল, বলো সনাতন কি তোমার অসৌজ? তবে শোনো পণ্ডিত, কদিন আগে আমার এই হৃদয়ের ঘরে, কি গো মা, এটা ঘর তো? কারণ ইট কাঠ বালি পাথরের যে ঘর আপনার আছে দোতলা তিনতলা চারতলা, সেটা আপনি করেছেন বটে, সেটা আপনার ঘর নয়। কারণ সেটা যদি আপনার ঘরই হতো, তাহলে আপনি মারা গেলে আপনার পুত্র পায়, আপনার পুত্র মারা গেলে আপনার নাতি পায়। তাহলে এটা আমার নিজের বাড়ি নয়, আমার সেইটা নিজের বাড়ি যেটা আমি ছাড়া আমার বাড়িতে কারোর ক্ষমতা নেই প্রবেশ করা, কারোর অনুমতি নেই, সেটা আমার নিজের ঘর। তাই আজ আমার নিজের ঘরে, আমার হৃদয় ঘরে কদিন আগে ভক্তি নামের এক কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে।
আর ভক্তি নামের কন্যা সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে আমার ঘরে যে কামনা বাসনার স্ত্রী ছিল সেই কামনা বাসনার স্ত্রী মারা গেছে। তাই যার হৃদয়ে মাঝে কামনা বাসনা মারা যায়, যার হৃদয়ে মাঝে ভক্তির উদয় হয়, যার হৃদয়ে মাঝে গৌরচাঁদ বিরাজ করছে, গৌরচাঁদের আলো পড়েছে, তার আবার জপ তপের কি প্রয়োজন? হ্যাঁ বলি, এহেন নাগরী যারা আজকে তারাই তো গৌরাঙ্গ রূপ দর্শন করবে গো। আর বাদ বাকি যারা এলো, বসলো, গল্প করল, বাড়ি গেল, গৌরাঙ্গ রূপ সরোবর হয়ে আবরণ করা তাদের আর হলো না। তাই আজকে আমরা এখানে এসেছি কিছুক্ষণের জন্য গৌর প্রেম সরোবর হয়ে আবরণ করে মহা আনন্দে এই কিছুক্ষণটাকে উপভোগ করার জন্য। তো চলুন আজকে আমরা সবাই আমাদের বাড়ির সংসারের কষ্ট জ্বালা যন্ত্রণা সমস্ত কিছু ভুলে গিয়ে আমরা 3 ঘন্টা গৌর প্রেমে আবরণ করব। সবাই করবেন তো? যারা যারা করবেন সবাই বাহু তুলুন, পরে করতাল দিতে দিতে আমরা গাইব। ও হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, পেয়েছেন তো? বেশ, এবার চুপ করে বসে থাকবেন, কেমন? তো আজকে আমরা যে লীলাটি শুরু করব, আস্বাদন করব, দাপরের শেষ ভাগ থেকে আমি লীলাটা শুরু করছি, কেমন? দাপরের শেষ ভাগে
ধর্মরাজ যুধিষ্ঠির হস্তিনাপুরের রাজা হলেন। কিন্তু মাগ রাজকার্যে তার মন বসল না। মহাপ্রস্থানে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিলেন, কিন্তু এত বড় হস্তিনাপুরের পূর্ণ দায়িত্ব তিনি কার উপরে দিয়ে যাবে? একজনকে পেয়ে গেলেন, তারই বংশধর পরীক্ষিত। পিতামহ, আমার এই পুরো হস্তিনাপুরের পূর্ণ দায়িত্ব আমি তোমার স্কন্ধে অর্পণ করে যেতে চাই। একটা কথা জানবে পরীক্ষিত, প্রজা প্রজা নয়, প্রজা হলো তোমার সন্তান। ওদের তুমি সন্তান মনে করে মানুষ করো। আর এও বলে দিচ্ছি পরীক্ষিত, রাজত্ব ধর্মের পথে চালাতে গিয়ে যদি কোনো অধর্মিক তোমার রাজত্বকে নষ্ট করতে আসে, তাহলে আমি আদেশ দিচ্ছি পরীক্ষিত, হাতে তুলে নেবে তারও বাড়ি, প্রয়োজনে তুমি সেই অধর্মিককে হত্যা করবে। শিরোধার্য করল পরীক্ষিত, হে পিতামহ, আপনার আদেশ আমি শিরোধার্য করলাম, রাজত্ব আমি ধর্মের পথে চালাব। কিন্তু মাগো পরীক্ষিত, রাজত্ব ধর্মের পথে চালাতে গিয়ে একটা মাস কেটে গেছে। তো মনে মনে চিন্তা করছে যে আমার রাজত্ব ধর্মের পথে চলছে কিনা তা তো আমার দেখা হলো না, প্রজারা আমার শান্তিতে আছে কিনা তা তো আমার জানা হলো না। ঠিক আছে, আমার রাজত্ব আমি এক মাস ঘুরে ঘুরে দেখব যে কোনো অন্যায় কোনো অধর্ম কুকর্ম হচ্ছে কিনা। তো বাবা, এই বলে পরীক্ষিত কি করত, প্রত্যেকদিন রাত্রিবেলা ছদ্মবেশ ধারণ করে বেরিয়ে যেত, আবার ভোর হবার আগে হস্তিনাপুরের সিংহাসনে বসত। প্রজারা কেউ বুঝতেই পারত না। দেখতে দেখতে ২৯টা দিন কেটে গেছে। ৩০ দিনের শেষ রজনীতে পরীক্ষিত সরস্বতী নদীর তীরে এসে দাঁড়িয়েছে। মনের মধ্যে আনন্দ, আমি এক মাস রাজত্ব ঘুরে ঘুরে দেখলাম, কোনো অন্যায় নেই, কোনো অধর্ম কুকর্ম বলে কিছু নেই। আমি ওই সরস্বতী নদীর জলে স্নান করে আগামীকাল হস্তিনাপুরের সিংহাসনে বসব, আর রাজত্ব আমি ঘুরে ঘুরে দেখব না। তো মাগো পরীক্ষিত ওই ছদ্মবেশটা পরিত্যাগ করে অর্ধাঙ্গ নামিয়েছে, ডুবটা দিতে যাবে। হঠাৎ পরীক্ষিত চমকে উঠেছে, এ তো বিস্ময় জিনিস, সরস্বতী নদীর জলে এমন করে রক্তের ধারা কোথা থেকে? অপর প্রান্তে দৃষ্টি রেখে পরীক্ষিত আরো চমকে উঠেছে, দেখছে এক বৃষ অর্থাৎ গরুর বাছুর বাবা এক পায়ে দাঁড়িয়ে আছে, তিনটে পা তার কেটে নিয়েছে, আর সেই তিনটে পা থেকে রক্ত গড়িয়ে গড়িয়ে সরস্বতী নদীর জলে পড়ছে। আর সেই বৃষ মনুষ্য কণ্ঠে বলে, রাজত্বে এত অন্যায়, রাজত্বে এত অধর্ম, রাজত্বে এত কুকর্ম, কে আছো বাঁচা, কে আছো মোরে বাঁচা, এ
পরীক্ষিত বুঝতে পারল যে তার রাজত্ব ধর্মের পথে চলেনি, বাবা ধর্মের পথে চলে গেছে। কিন্তু কেই পছন্দ যে মানুষের উপর অত্যাচার ছেড়ে দিয়ে পশুর উপর অত্যাচার শুরু করেছে? নদীর জল থেকে উঠে এসে গাছের আড়ালে দাঁড়িয়ে পরীক্ষিতি মনে মনে চিন্তা করছে, আমি সেই দিন স্নান করব যেদিন ওই অধার্মিককে আমি হত্যা করতে পারব। গাছের আড়ালে দাঁড়িয়ে পরীক্ষিত আরো চমকে উঠেছে, দেখছে মা গো একটা কুৎসিত মানুষ, লম্বা রোগা, লাল লাল বড় বড় চোখ। তো সেই কুৎসিত মানুষটি একটা গাভীকে অর্থাৎ গরুকে কষাঘাত করে চলেছে, আর সেই গাভীটা তীব্র যন্ত্রণা সহ্য করতে না পেরে ওই যে এক পায়ে দাঁড়িয়েছিল বৃষ, ওই বৃষর পায়ের নিচে মুখ থুপড়ে পড়েছে। ধীরে ধীরে সেই গাভীটা উঠে সেই গরুর বাছুরটিকে বলে উঠল, হ্যারে খোকা, খোকা রে, আমি তোকে খুঁজতে পথে বেরিয়েছি, কিন্তু তোর উপরে কি অন্যায়, কি অত্যাচার করেছে, কে করেছে এত অন্যায়, কে করেছে এত অত্যাচার? বুঝতে পারলে না মা, তোমাকে যে কষাঘাত করে নিয়ে এসেছে ওই পাষণ্ড আমার তিনটে পাকেটে নিয়ে আমায় এক পায়ে দাঁড় করিয়ে রেখেছে। আরে তুই আমাকেও মারলি, আমার ছেলেটাকেও এমন করে মারলি, মৃত্যু যদি দিতে হয় আমার মৃত্যু আমার ছেলেটাকে ছেড়ে দে মা গো। ও যে পাষণ্ড মা, যত অনুনয় বিনয় করো না কেন আমাদের ছাড়বে না, তাই এসো না মা, এতদিন আমি শুধু একা ভগবানকে ডেকেছি, আজ থেকে আমরা দুজন মিলে ভগবানকে ডাকব, তিনি ভক্তাদের ভগবান, ভক্তের দুঃখ কষ্ট একদিন না একদিন তার চোখে ধরা পড়বে। পাষণ্ড করল কষাঘাত, বিষ আর গাভী ঊর্ধ্বপারে মুখ তুলে বলে উঠল, প্রভু কৃপা করো,
হে মধুসূদন একবার দেখো কাকে ডাকছিস উপরে ভগবান আছে উপরে ভগবান আছে ভগবানকে আমি বিশ্বাস করি না ভগবানকে আমি মানি না ভগবানকে বিশ্বাস করো না ভগবানকে মানো না ভগবান আছে সত্যতে তাদাপর তিনটে যুগে ছিল অতীত বর্তমান ভবিষ্যৎ অতীতে ছিল বর্তমানে ছিল ভবিষ্যতেও থাকবে তার ইচ্ছা না হলে দিন রাত্রি হয় না তার ইচ্ছা না হলে নদীতে জোয়ার ভাটা খেলে না যত কিছু হয় সব তার ইচ্ছায় হয় ভগবান আছে আরে তোর তো তিনটে পা কেটে নিয়েছে এখনো তুই এক পায়ে দাঁড়িয়ে আছিস তোর ওই পাটাও আমি কেটে নেব দেখি ভগবান তোকে কেমন করে রক্ষা করে এই বলে সেই কুৎসিত মানুষটি যখন সেই বৃষ অর্থাৎ গরুর বাছুরটি আরো একটি পা কেটে উত্তত হয়েছে পরীক্ষিত বুঝতে পারল এই সেই পাশে আমার রাজত্বে অন্যায় করছে অত্যাচার করছে তাই ছুটে এসে সেই পাষণ্ডকে সে রক্ত ধরে ভরে উঠল স্তব্ধ হয়ে যা পাষণ্ড তুই আমার রাজত্বে অন্যায় করছিস অত্যাচার করছিস আমি তোকে রাখব তোর দেহ থেকে মাথাটা আমি আলাদা করে দেব এই বলে যখনই পরীক্ষিত আঘাত করতে গেল সেই কুৎসিত মানুষটি বলে উঠল সাবধান সাবধান আপনি আমাকে আঘাত করতে পারবেন কেন কে তুই আমি আমি আর অন্য কেউ নয় আমি হলাম স্বয়ং কলিরাজ রক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা কলি রাজার যদি এই গতি হয় তাহলে মা গো আমাদের কি গতি হবে হ্যাঁ ওই যে গরুর বাছুর এক পায়ে দাঁড়িয়েছিল বাবা সত্য তেতা দাপর তিনটে যুগে তিনটে পা কাটা গেছে ধর্ম এক পায়ে দাঁড়িয়ে আছে কলি মনে মনে ভাবল ওই বৃষ অর্থাৎ ধর্মের যদি আরো একটি পাও আমি কেটে নিতে পারি তাহলে এই পৃথিবীর বক্ষ মাঝে ধর্ম বলে কোন জিনিস অধর্মে ছেয়ে যাবে আর আমি কলিরাজ রাজত্বটাকে ঠিক এইভাবেই নিয়ে যেতে চাই কিন্তু মানো সেদিন পরীক্ষিত ধর্মটাকে রক্ষা করেছিল বটে কিন্তু কলিরাজের দেহ থেকে মাথাটা সে আলাদা করতে পারল না কারণ সে বুঝতে পারল তার রাজত্ব শেষ করার আর তার কিছু নাই অস্ত্র পরিত্যাগ করে স্বর্ণ সিংহাসনে বসেছে মনের মধ্যে চিন্তা কিন্তু ভগবান সেই মুহূর্তে দৈববাণী করে বলে উঠল শোনো পরীক্ষিত চিন্তা করো না সত্য যুগে আমি ধর্মরাজ্য প্রতিষ্ঠিত করেছি আমি তেতায় পড়েছি তারপরেও পড়েছি আর কলি কালেও অধর্মকে নাশ করে ধর্মের প্রতিষ্ঠিত ও প্রভু প্রভু গো কলিকালে তো কলিরাজ মানুষের উপর অন্যায় অত্যাচার করবে তুমি কেমন করে তোমার ভক্তকে রক্ষা করবে বলে পরীক্ষিত আমার ভক্তকে আমি ঠিক রক্ষা করে নেব বলো না প্রভু আমার তো কলিকালে যাওয়া হবে না বলো না তুমি ওই কলির হাত থেকে তোমার ভক্তকে কেমন করে রক্ষা করবে তাই মা গো ভগবান কলিকালে আসেননি অর্থাৎ ভবিষ্য পুরাণ
ভবিষ্যতে কি কি ঘটবে সেটা জানিয়েছিল বাবা পরীক্ষিতকে। শুনিয়েছিল এক ভক্তের কথা, যে ভক্তের ওপর অন্যায় হয়েছিল, অত্যাচার হয়েছিল, কিন্তু ভগবান সেই ভক্তকে বারে বারে রক্ষা করে এই জগৎ সংসারে প্রমাণ করেছিল রাখে হরি মারে কে। সোনা পরীক্ষিত, সেই ভক্ত জন্ম নিল কোথায় জানো? তবে শোনো, শান্তিগড়ে ছিল রাজা, ধর্ম ছিল না, রাজার ধর্ম ছিল না, ধর্মে কর্মে ছিল মতি অতি গুণ না, শান্তি ছিল রাজা, ধর্ম ছিল না, ধর্মে কর্মে ছিল মতি অতি শান্তি গড়ে ছিল রাজা, রাজার ধর্ম ছিল না, তো সেই রাজ্যের রাজার নাম হলো ধর্মশীল, তিনি নিষ্ঠাবান পরম ব্রাহ্মণ, নারায়ণের চরণে জল না দিয়ে তিনি জলস্পর্শ করতেন না, আর তার স্ত্রীর নাম কি ছিল? Yeah.
राज्य। से राज्येर राजार नाम धर्मशील, तिनी निष्ठावान परम ब्राह्मण। आर तार स्त्रीर नाम कि छिलो? प्रभावती। तो बाबा ए दुजनेर संसार। किन्तु प्रभावतीर मने एकटा दुःख छिलो मा गो। दुःखटा कि? ना बारो बत्सर बिये हये गेछे, तिनी मा होते पारेननि। এই যে নিঃসন্তানের জ্বালা, সর্বদাই তাকে কুড়ে কুড়ে খায়। আর এদিকে রাজা ধর্মশীল ভবিষ্যতের কথা চিন্তা করল বাবা, যে ভবিষ্যতে আমরা যখন থাকব না, এই শান্তিগড়ের সিংহাসনে কে বসবে? তো এই চিন্তা করে ধর্মশীলের একটা বন্ধু ছিল, নাম তার ধৃষ্টদ্যুম্ন। জীবনের মধ্যে ছিল তার বড় লোভ, এটা রাজা কোনোদিনও বুঝতে পারেনি। তাই প্রাণের বন্ধুকে বড় আদর করে মন্ত্রীর সিংহাসনে বসিয়েছে। তো একদিন ওই ধৃষ্টদ্যুম্নকে দেখে বলে উঠল ধৃষ্ট, আমি হয়তো জীবনে কোনোদিন আর বাবা হতে পারবো না। আচ্ছা এত কথা হচ্ছে কেন? হ্যাঁ ও মায়েরা, এত কথা কিসের? এদিকে তাকান, কি হয়েছে? প্রাণের বন্ধুকে ডেকে বলে উঠল ধৃষ্ট, আমি হয়তো জীবনে কোনোদিন আর বাবা হতে পারবো না, কিন্তু আমার সন্তান নাই তো কি হয়েছে? তোর তো একটি সন্তান আছে, তোর ছেলেকে তুই মানুষের মতো মানুষ কর। আমি যেদিন থাকবো না, তোর ছেলেকে এই শান্তিগড়ের সিংহাসনে বসিয়ে দিয়ে যাব। মাগো, ধৃষ্টদ্যুম্নের মনের মধ্যে লোভ ছিল, লোভটা না আরো বেড়ে গেল। ঠাকুরকে জানাচ্ছে, ঠাকুর রাজার জীবনে সন্তানাদি যেন না হয়, তাহলে আমার ছেলেটা রাজা হতে পারবে না। কিন্তু মা গো, আপনারাও তো মা, বলুন তো কোনো মা পারবে এটা সহ্য করতে? হ্যাঁ, তাই আজকে প্রভাবতী কি করছি জানে? সকালবেলা ঠাকুরের কাছে গেল না, দুপুরবেলা ভগবানের চরণতলে গেল না, সন্ধ্যাবেলা গেল না, রাত্রি ১২টার পর ভগবানের চরণতলে বসে বলে উঠল দয়াময়, প্রভু গো আজকে আমি তোমার চরণতলে কেন এসেছি জানো? আজকে আমি এসেছি ঠাকুর আমার জন্য নয়, আজকে আমি এসেছি ঠাকুর তোমার জন্য। কেন জানো? সকালবেলা তোমার ঘরে এলাম না বলে, তোমার চরণে কেউ জল দিতে এলো না, দুপুরবেলা তোমার ঘরে এলাম না বলে, তোমাকে কেউ অন্য দিয়ে সেবা দিল না। সন্ধ্যাবেলা তোমার ঘরে এলাম না বলে, তোমার ঘরে সন্ধ্যা প্রদীপটা জ্বলল না। আমি যদি মরে যাই, তোমার গতি কি হবে? তোমাকে তো দেখার মতো কেউ থাকবে না। তাই প্রভু গো, সন্তান যদি দিতে হয়, তুমি তোমার জন্য একটা ভক্ত সন্তান আমায় দাও। এই গর্ভটা হবে আমার, সন্তানটা হবে তোমার। আমি গর্ভে সন্তান ধরবো, দুটো বউ রান্না ভাত খাবার জন্য নয়, সে যেন প্রত্যেক দিন তোমাকে অন্ন দিয়ে সেবা দিতে পারে। আমি গর্ভে সন্তান ধরব, আমি মরে গেলে আমার মুখে আগুন দেবার জন্য নয়, সে যেন প্রত্যেক দিন তোমার ঘরে সন্ধ্যা প্রদীপ জ্বালাতে পারে। তাই ঠাকুর, তুমি তোমার
তোমার জন্য একটা ভক্ত সন্তান মাগো। এই জগৎ সংসারে আমরা একটা প্রণামের বিনিময়ে কত কিছু বসে থাকি, একটা প্রণামের বিনিময়ে আমরা ভগবানের কাছে যাই, প্রভু তুমি আমায় টাকা দাও, পয়সা দাও, বাড়ি দাও, গাড়ি দাও, ব্যাংক ব্যালেন্স করে দাও, মেয়েটার ভালো ঘরে বিয়ে দাও, ছেলের চাকরি করে দাও, কিন্তু একবারও একবারও আমরা দিনান্তে একবার অন্তত ঠাকুর ঘরে ঢুকে ঠাকুরের চরণ তলে বসে একবারও বলি না দয়াময় তুমি ভালো আছো, তুমি সুখে আছো, তুমি আনন্দে আছো, তোমার সুখী আমার সুখ, তোমার আনন্দ আনন্দ, একবারও বলি না। আমাদের জীবনে এত কষ্ট, এত তো হরিনাম শুনছি, কিছু পরিবর্তন হয়েছে? কিছু পরিবর্তন হয়নি। আমরা আমিত্বে ডুবে আছি, যেই দিন এই আমিত্ব থেকে বেরিয়ে আমরা ভগবানের চরণতলে বসতে পারব, সেই দিন ভগবানকে আমরা জানতে পারব, বুঝতে পারব। তাই ভগবান বলে উঠল, প্রভাবতী এই ডাকাটা, তুমি এই ডাকাটা যদি আজকে বারোটা বৎসর আগে ডাকতে, এত দুঃখ কষ্ট তোমার পেতে হত না। ফিরে যাও প্রভাবতী স্বামীর পাশে, আমি কথা দিচ্ছি তোমার ঘরে নেমে আসবে একটা হরিভক্ত পুত্র সন্তান। জন্মসূত্রে তার হাতে থাকবে ছটি আঙুল, নামের মাহাত্ম্য সে প্রচার করবে, কিন্তু যত নাম করবে তত বাধা বিপত্তি তার মাথায় লুটিয়ে আসবে, কিন্তু শত বাধা বিপত্তি থেকে আমার ভক্তকে আমি রক্ষা করে এই জগৎ সংসারে প্রমাণ করব। রাখে হরি তোমার কে? তাই ভগবানের কথা শুনে প্রভাবতী চলে গেলে, ভগবান যখন কৃপা করেছে মা গো, ফসল তো ফলবে। শুভ দিনে শুভ ক্ষণে বিধির বিধানে, শুভ দিনে শুভ ক্ষণে বিধির বিধানে, শুভ দিনে শুভ ক্ষণে বিধির বিধানে, আরে শুভ দিনে শুভ ক্ষণে বিধির বিধানে, সন্তান লোভিল জানো সন্তান লোভিল জানো, বলল শান্তিগড় রাজ্য। বলে নাম কি রাখা হবে? 12 বৎসর পর